রাত 10টায় বার হয়েছি, সারাদিন সোনারপুরি ওই বৌদি আমি আর হাজরা কাকার ছেলে, বড় ছেলে, বড় বৌমা, আমার স্বামী, আমরা সব খুঁজে দিয়েছিল। বাড়ি আইছি, ওখানে গিয়ে হুমকি দিয়েছে, রাত 10টার সময় গিয়ে হুমকি দিয়েছে। বাড়ি আইছি, বলে তোরা হচ্ছে কোথায় গেছিলিস, আমাদের বলতে যে এবার লোক দাঁড়ায় ওখানে রাস্তায় বলতে যে ছিঁড়ে এক্ষুনি চামড়া ছেড়িয়ে ফেল দেবো, এক্ষুনি তোদের পিটবো, আমার দেওয়ার বলছে অধীর, বলছে এখন চামড়া ছেড়ে মেজে ভাইরি বলছে, নিত্য নস্করের বলছে, বলে তোর চামড়া ছেড়িয়ে ফেল দেবো, তোর এখানে বাস করতে দেবো না। এই পাঁচিলটার জন্য আজ 10 দিন হয়েছে, পাঁচিলটা দিতে দেয়নি, আমার বাড়িতে গেছে সব ঠেঙাতি, এমন হয় পেটে। আপনার বিরুদ্ধে অভিযোগ তো দিদি, আপনার আমার